হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মৌরিস কিচেন। আজ আমার রান্নার মূল উপকরণ হলো শাপলা। শাপলা ফুল হলেও এর লতা দিয়ে দারুণ মজার মজার রেসিপি রান্না করা যায়। আজ আমি আপনাদের দেখাবো শাপলা দিয়ে চিংড়ি মাছ। চলুন তবে দেখে নিই এটি রান্না করতে কী কী উপকরণ লাগছে। শাপলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে শাপলাগুলোকে ভাপে সিদ্ধ করে নিব। শাপলা থেকে অনেক পানি উঠবে, তাই এক্ষেত্রে এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। আমার আরও লাগছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, 4 থেকে 5টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া, 8 থেকে 10টি মাঝারি সাইজের চিংড়ি মাছ, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা আমি একসাথে মিক্সড করে নিয়েছি, 2 টেবিল চামচ তেল, লবণ পরিমাণ মতো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং লাগছে শাপলা, যেটা আমরা আগেই ভাপে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ হবার পরেও আমি কিছুক্ষণ শাপলাটাকে একটি জালিতে ঢেলে পানি আরও ঝরিয়ে নিয়েছি। চলুন তবে চলে যাই আমরা আমাদের মূল রান্নার প্রসেসে। প্রথমে আমি প্যানে তেল গরম করে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এবং অপেক্ষা করব পেঁয়াজগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটার পেস্টগুলো। পেস্টগুলো দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিলে এতে যে একটা স্মেল থাকে সেটি আর পরে থাকে না। তারপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। সবগুলো উপকরণ আমরা গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজব। দেখুন সুন্দর একটি লাইট ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এতে অ্যাড করব সামান্য পানি। পানি আমি ততটুকুই দিব যতটুকু মশলা কষানোর জন্য প্রয়োজন, এর বেশি পানির প্রয়োজন নেই। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার টেস্ট নির্ভর করে মশলা ভালোভাবে কষানোর উপর। দেখুন আমাদের মশলাটা এখন কষানো হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি শাপলা। শাপলাটাকে আমরা মশলায় কিছুটা নেড়ে নিব। এখন আমি অ্যাড করছি লবণ। লবণ আমি বেশি দিব না, কারণ সেদ্ধ করার সময় আমি লবণ ইউজ করেছিলাম। কিছুক্ষণ নেড়ে আমরা ঢেকে রাখব 7 মিনিটের জন্য। দেখুন এখানে শাপলা থেকে কিছুটা পানি বের হয়েছে। আমরা ভালো করে একটু নেড়ে দিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি আমাদের কাঁচা মরিচগুলোকে। তারপর ভালোভাবে নেড়ে আমরা 7 মিনিটের জন্য আবারও ঢেকে রাখব। এ পর্যায়ে আমার শাপলার পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি কিছুটা নেড়ে এতে অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচিগুলোকে।
এখন আবারও খুব ভালোভাবে নেড়ে আমরা এটিকে ঢেকে রাখব আরও 5 মিনিটের জন্য। আমার শাপলা রান্না পুরোপুরি শেষ। দেখুন সব পানি শুকিয়ে শাপলাটি কি সুন্দর তেলের উপরে চলে এসেছে। এখন আমি শাপলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব মিডিয়াম হাই হিটে এবং চুলাটি বন্ধ করে দিব। আমাদের রান্না শেষ, এখন পরিবেশনের পালা। হয়ে গেল আমার শাপলা দিয়ে চিংড়ি রান্না। গরম গরম ভাতের সাথে লেবু আর কাঁচামরিচ দিয়ে এটি খেতে দারুণ মজার লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।